দক্ষিণ এশিয়া তো বটেই বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ মালদ্বীপ। ভারত মহাসাগর বেষ্টিত অপরূপ সুন্দর এই দেশটিতে 1 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি কর্মীর বসবাস। কেউ কেউ বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করে দেশটিতে গেলেও বেশিরভাগ প্রবাসী বিএমইটি কার্ড ছাড়াই সেখানে পাড়ি জমিয়েছেন। তারা বঞ্চিত হচ্ছেন বাংলাদেশ সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা থেকে। তবে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন সুবিধাবঞ্চিত প্রবাসীদের জন্য চালু করছে বিএমইটি কার্ড সেবাদান কার্যক্রম। এখন থেকে হাইকমিশন নির্ধারিত ফি $35 মাধ্যমে আবেদনে মিলবে বিএমইটি কার্ড। বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীদের বিএমইটি কার্ড প্রদান করা হয়, যা স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার কার্ড নামেও প্রবাসীদের কাছে পরিচিত। মালদ্বীপে যাওয়ার সময় অনেকে বিএমইটি কার্ড সংগ্রহ করলেও বেশিরভাগই দেশটিতে যাওয়ার পর প্রয়োজনীয়তা বুঝতে না পেরে তা সংরক্ষণ করেননি। বর্তমানে দূতাবাসের এই সেবা কার্যক্রমে খুশি প্রবাসীরা। একটা ম্যান পাওয়ার করার জন্য একটা কার্ড দিছে, তো এটা পরে আমি দেখলাম এটা অনেকই ভালো, আমার দৃষ্টিতে অনেকই ভালো, এটা করলে খুব ভালো হবে মনে করি। এটা খুব ভালো এবং কি আমার খুব আগ্রহ, এটা আমি করব এবং যারা আছে ইনশাআল্লাহ সবাই করবে। বিএমইটি বা স্মার্ট কার্ড মূলত মৃত প্রবাসীদের লাশ দেশে পাঠানো, ভিসা, মেডিকেল রেকর্ড, ব্যাংকিং তথ্য, প্রবাসীদের চাকরির সত্যতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যসমূহ যাচাইয়ে কাজে লাগে। তাই মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীকে বিএমইটি কার্ড সংগ্রহ করার আহ্বান জানান বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর। কোনো প্রবাসী ভাই যদি বিপদে পড়েন, অসুস্থ হন, বিভিন্ন সময় কল্যাণ বোর্ড তাকে এই কার্ডের অধীনেই বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে থাকেন। একই সাথে এই কার্ডধারী ব্যক্তিরা বাংলাদেশে এয়ারপোর্টের সন্নিকটে খুব কম খরচে থাকার ব্যবস্থা রয়েছে এবং তাদের সন্তানদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। আমরা অনুরোধ করব এই কার্ডটি যাদের নেই তারা যেন দ্রুত এই কার্ডটি সংগ্রহ করেন। বিএমইটি কার্ড সংগ্রহ করে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করারও আহ্বান হাইকমিশনের। সময় সংবাদ, মালদ্বীপ।